রাজ্যে ওয়েবেল টেকনোলজি লিমিটেডের মাধ্যমে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কী কী পোস্টে আবেদন করতে পারছেন, আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কীভাবে আবেদন করবেন, সে সমস্ত কমপ্লিট ইনফরমেশান থাকছে আজকের এই ভিডিওটিতে। সেজন্য ভিডিওকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশটি পাবলিশ হয়েছে ওয়েবেল টেকনোলজি লিমিটেডের মাধ্যমে। ঠিক আছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আন্ডারটেকিং একটি সংস্থা যেখান থেকে বিভিন্ন রিক্রুটমেন্ট ছাড়া হয়। এখান থেকে নোটিশ পাবলিশ হয়েছে, এখানে অ্যাডভার্টাইজমেন্ট মেমো নাম্বারটি কিন্তু শো করছে। এখানে বলা হয়েছে ওয়েবেল টেকনোলজি লিমিটেড অ্যাজ সুন ISO সার্টিফাইড নাম্বার এখানে মেনশন করা হয়েছে। লেভেল 5 সার্টিফিকেট গভর্নমেন্টস অনুসারে এখানে নতুন রেজুলিউশন ছাড়া হয়েছে। এখানে প্রথমেই যেটা বলা হয়েছে, জেনারেল ম্যানেজার পোস্টে নেওয়া হচ্ছে। ই গভর্নমেন্টস প্রজেক্টে একটা মাত্র ভ্যাকান্সি আছে, ডাই জেনারেল ম্যানেজার ভ্যাকান্সি আছে একটা শূন্য পদ, ডাই জেনারেল ম্যানেজার প্রজেক্টে ভ্যাকান্সি আছে দুটো, ডাই ম্যানেজার ফাইন্যান্স অ্যান্ড কর্পোরেট কমপ্লেন্সে আছে একটা ভ্যাকান্সি, এক্সিকিউটিভ ফাইন্যান্স অ্যাকাউন্টে আছে দুটো ভ্যাকান্সি, ম্যানেজার প্রজেক্টে আছে দুটো ভ্যাকান্সি। নিচের দিকে আসলে পাবেন ডাই ম্যানেজার প্রজেক্টে আছে দুটো ভ্যাকান্সি, এক্সিকিউটিভ প্রজেক্টে আছে তিনটে ভ্যাকান্সি, এক্সিকিউটিভ নেটওয়ার্কে আছে দুটো ভ্যাকান্সি। এই টোটাল ভ্যাকান্সি লিস্ট, ন ধরনের পোস্টে টোটাল ভ্যাকান্সি এখানে পাবলিশ করা হয়েছে। এখানে বলা হয়েছে ফর ডিটেলস, এখানে এটসেট্রা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পজিশন, প্লিজ ভিজিট WTL ওয়েবসাইট, এখানে ভিজিট করতে বলা হয়েছে কেরিয়ার সেকশানে। অ্যাপ্লাই করবার লাস্ট ডেটটি জেনে নিন, অ্যাপ্লাই ফর বিফোর 15/4/2024 তারিখ, অর্থাৎ এপ্রিল মাসের 15 তারিখ পর্যন্ত আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে পারবেন। এবারে প্রত্যেকটা পোস্টের ডিটেলস বিষয়গুলো আমরা জেনে নেব। তো এইখানে দেওয়া হয়েছে অফিসিয়াল নোটিফিকেশন, এই নোটিফিকেশন সেম একই ওয়েবেল টেকনোলজি লিমিটেডের ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন। এই নোটিফিকেশন অনুসারে প্রথম যে পোস্ট, জেনারেল ম্যানেজার ই গভর্নমেন্টস প্রজেক্ট, একটা মাত্র যেখানে ভ্যাকান্সি দেখলেন সেখানে আপনাদের যেটা কোয়ালিফিকেশান, এসেনশিয়াল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট ইন কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান, ইনফরমেশান টেকনোলজি MCA, এই সমস্ত কোর্সের উপরে যাদের যাদের গ্র্যাজুয়েট ডিগ্রি করা আছে তারা এটা আবেদন করতে পারবেন। এবার নিচের দিকে আসলে এখানে এজ লিমিট বলা হয়েছে ম্যাক্সিমাম 56 বছরের মধ্যে হতে হবে, রিপোর্টিং ম্যাট্রিক্স CEO, এবং পোস্ট কোয়ালিফিকেশান অনুসারে এখানে মেনশন করা হয়েছে কিওয়ার্ড। এবং নিচের দিকে আসলে এখানে পাবেন রেমুনেশন দেওয়া হয়েছে 30 লাখ পার অ্যানাম, অর্থাৎ বছরে 30 লাখ টাকার প্যাকেজ আপনারা এখানে কিন্তু পাবেন। এখানে বলা হয়েছে কন্ট্রাকচুয়াল অ্যাপয়েন্টমেন্ট ইনিশিয়ালি ফর এ পিরিয়ড অফ 3 ইয়ার্সের জন্য, রিনিউয়েবল ডিপেন্ডেন্ট আপন পারফরমেন্সের উপরে আপনাদের এটা রিনিউয়েবল করা হবে, প্রথমে 3 বছরের জন্য এটা আপনাদের কিন্তু নেওয়া হচ্ছে। এবার আমরা দেখে নেব দ্বিতীয় পোস্টটি। দ্বিতীয় পোস্ট হচ্ছে ডাই ম্যানেজার বিজনেস ডেভেলপমেন্ট, একটা ভ্যাকান্সি, এখানে আপনাদের বিটেক বা MCA যদি করা থাকে আবেদন এটা অবশ্যই করতে পারবেন। ম্যাক্সিমাম এজ লিমিট যেটা বলা হয়েছে 52 বছর পর্যন্ত আবেদন করতে পারছেন। এখানে 28 লাখ টাকার প্যাকেজ আপনারা বার্ষিক এখানে পাবেন। নিচের দিকে চলে আসবো, ডাই ম্যানেজার প্রজেক্ট দুটো ভ্যাকান্সি আছে, এর জন্য আপনাদের কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স কমিউনিকেশান বা ইনফরমেশান টেকনোলজি বা MCA উপরে গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে। ম্যাক্সিমাম এজ লিমিট 52 বছর এখানে বলা হয়েছে, এখানে আপনারা 28 লাখ টাকার বার্ষিক প্যাকেজ কিন্তু পাবেন। এটাও প্রত্যেকটা চাকরি 3 বছরের জন্য কন্ট্রাকচুয়ালি নেওয়া হচ্ছে এবং 3 বছর পর আপনাদের পারফরমেন্সের উপরে সেটা কিন্তু রিনিউয়েবল করা হবে। এরপরে চলে আসবো পরের পোস্টটি। পরের পোস্ট হচ্ছে ডেপুটি ম্যানেজার, এখানে একটা শূন্য পদে ভ্যাকান্সি, এখানে আপনাদের কোয়ালিফিকেশান কোম্পানি সেক্রেটারি, CA বা MBA যাদের করা আছে তারা এটা আবেদন অবশ্যই করতে পারছেন। গ্র্যাজুয়েট PG ডিগ্রি কমার্সে যদি করা থাকে সেক্ষেত্রে আবেদন এটা করতে পারবেন। ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে 45 বছর। আর নিচের দিকে আসলে এখানে পাবেন আপনাদের এটা বার্ষিক প্যাকেজ যেটা মেনশন এখানে করা হয়েছে সেটা হচ্ছে, নিচের দিকে আমরা দেখে নেব বার্ষিক প্যাকেজের যেটা মেনশন করা হয়েছে 20 লাখ টাকা বার্ষিক প্যাকেজ এখানে দেওয়া হবে। নিচের দিকে চলে আসবো এক্সিকিউটিভ ফাইন্যান্স অ্যাকাউন্টেন্ট, একটা ভ্যাকান্সি, এখানে আপনাদের CA বা MBA যাদের করা আছে আবেদন করতে পারছেন। ম্যাক্সিমাম এজ লিমিট 35 বছর, আর এখানেও কিন্তু আপনারা বার্ষিক একটা প্যাকেজ পাবেন, প্রত্যেকটার ক্ষেত্রেই 13 লাখ টাকার বার্ষিক প্যাকেজ, এখানেও 3 বছরের জন্য আপনাদের এটা কন্ট্রাকচুয়ালি নেওয়া হচ্ছে, তারপরে এটা রিনিউয়েবল করা হবে আপনাদের পারফরমেন্সের উপরে। এরপরে চলে আসবো এক্সিকিউটিভ ফাইন্যান্স অ্যাকাউন্টেন্ট ট্যাক্সেশন, এখানে একটা ভ্যাকান্সি, এখানেও CA MBA এই সমস্ত বা CMA যাদের করা আছে বা গ্র্যাজুয়েট নিয়ে যারা যাদের কমার্স ডিগ্রি করা আছে বা PG ডিগ্রি করা আছে আবেদন করতে পারবেন। ম্যাক্সিমাম এজ লিমিট এখানে 35 বছর, এখানেও আপনাদের বার্ষিক যে প্যাকেজের কথা এখানে বলা হয়েছে সেটা আমরা দেখে নেব, 24 লাখ টাকার বার্ষিক প্যাকেজ এখানে দেওয়া হবে। ডাই ম্যানেজার প্রজেক্টে দুটো ভ্যাকান্সি, বিটেক MCA বা MSc কম্পিউটার সায়েন্সে যদি করা থাকে সেক্ষেত্রে এটা আবেদন করতে পারবেন।
বা যাদের যাদের ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশানে করা আছে গ্র্যাজুয়েট ডিগ্রি, তারা করতে পারবেন। ম্যাক্সিমাম এজ লিমিট 45 বছর, আর এখানে বার্ষিক আপনাদের 20 লক্ষ টাকার প্যাকেজ এখানে দেওয়া হবে। এরপরে চলে আসবো এক্সিকিউটিভ প্রজেক্ট, 8 নম্বর পোস্ট। এখানে 3টে পোস্টের ভ্যাকান্সি। এখানে আপনাদের বি বিটেক বা এমসিএ বা এমএসসি করা থাকলে কম্পিউটার সায়েন্সে আবেদন করতে পারবেন। ম্যাক্সিমাম এজ লিমিট 35 বছর। এটার জন্য আপনাদের বার্ষিক এখানে 13 লক্ষ টাকার এখানে প্যাকেজের মেনশন করা হয়েছে, এটাও 3 বছরের জন্য কন্ট্রাকচুয়াল বেস। লাস্ট পোস্ট এক্সিকিউটিভ নেটওয়ার্ক, 2টো পোস্টের ভ্যাকান্সি। বি বিটেক বা এমসিএ বা এমএসসি নিয়ে যারা কম্পিউটার সায়েন্স নিয়ে যারা এমএসসি কোর ডিগ্রি করেছেন তারা এটা অবশ্যই আবেদন করতে পারবেন। ইনফরমেশন টেকনোলজি এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের ব্যাপারটাও কিন্তু এখানে থাকছে। এজ লিমিট ম্যাক্সিমাম 35 বছর, এটা হেড সোয়াইন পোস্টের জন্য মেনশন করা হয়েছে। 13 লাখ টাকা বার্ষিক প্যাকেজ এখানে দেওয়া হবে, আর কন্ট্রাকচুয়াল 3 বছরের জন্য। তারপর এটা পারফরমেন্সের উপরে রিনিউয়েবল করা হবে। তো 9টা পোস্টের ডিটেলস বিষয় বললাম, যারা আবেদন করতে চান অবশ্যই কিন্তু এটা আপনারা আবেদন করবেন। আবেদন করবার এখানে বলা হয়েছে ডেট অফ ফুলফিলমেন্ট এলিজিবিলিটি ক্যান্ডিডেট, অর্থাৎ আপনাদের কোয়ালিফিকেশান, আপনাদের এজ লিমিট সমস্ত কিছু ধরা হবে 1 মার্চ 2024 অনুসারে। এবার এখানে যেটা মেনশান করা হয়েছে, এটার জন্য পেস্কাই ফরম্যাট দেওয়া হয়েছে। পেস্কাই ফরম্যাটটি আপনাদের প্রিন্ট আউট করতে হবে, সেটা ফিল আপ করে ডকুমেন্টস রিলেভেন্ট আপনাদের সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করবেন। করে সেই পিডিএফটি আপনাদের কিন্তু একটা সেই ডকুমেন্টসগুলো একটা স্ক্যান করবেন, করে একটা পিডিএফ তৈরি করবেন। সেই প্রেসক্রাইব ফরম্যাটটি পিডিএফ তৈরি করে সমস্ত ডকুমেন্টস সহকারে এই যে মেল আইডি মেনশন করা হয়েছে এই মেল আইডিতে আপনাদের সেটা পাঠাতে হবে। পাঠানোর ডেট বললাম 15 এপ্রিল 2024 মধ্যে ফর্মটি আপনারা পাঠাবেন। এবার এটার ডিটেলস যদি আপনাদের দেখতে হয় সেটা আপনারা ওয়েবেল টেকনোলজি লিমিটেডের আপনাদের ওয়েবসাইটে গিয়ে কেরিয়ার সেকশনে গিয়ে পাবেন। কল লেটার ফর সিলেকশন প্রসেস ইন্টারভিউ, আপনাদের এটা কিন্তু মেলের মাধ্যমে কাদের কাদের সিলেকশন হয়েছে ইন্টারভিউ যারা পাবেন চান্স তাদের কিন্তু মেলের মাধ্যমে জানানো হবে। এখানে আরও একবার মেনশন আছে, অ্যাপ্লিকেশন নট রিসিভড প্রেসক্রাইব শ্যাল বি রিজেক্টেড করা হবে। লাস্ট ডেট 15/4/2024, এর মধ্যে ফর্মটি জমা করবেন, পরে গেলে কিন্তু ফর্ম আপনাদের রিজেক্ট করা হবে। আর আপনাদের যে মেল করা হবে ইন্টারভিউয়ের জন্য সেটার জন্য কিন্তু সেই মেল আপনাদের স্প্যাম বক্সে ঢুকতে পারে অথবা মেলের ইনবক্সে ঢুকতে পারে, সেটা আপনারা অবশ্যই ভালো করে চেক আউট করবেন, এটা অ্যাপ্লাই করবার কিছুদিন পরে। এবার পরের পেজে আসলে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফরম্যাট দেওয়া হয়েছে। এই পিডিএফটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে এই পিডিএফটি আপনারা ডাউনলোড করে নেবেন। লাস্ট 2টো পেজ এখানে আছে অ্যাপ্লিকেশন ফরম্যাট, এই ফরম্যাট দুটোই প্রিন্ট আউট করে নেবেন, করে নিয়ে সাথে রিলেভেন্ট ডকুমেন্টস অ্যাটাচ করে মেলের মাধ্যমে সেটা পাঠিয়ে দেবেন। তো আজকের ভিডিও এরকম পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি।